আসসালামু আলাইকুম, আমি রুমা। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে আরেকটি রেসিপি। আজকে আমি আমার রেসিপিতে তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। তো আমি আমার বাসাতে কীভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2 পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। শাক রান্নায় প্রচুর পরিমাণে মশলা দিতে হয় না, তাহলে শাকের যে কালার থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। লাগছে আমাদের স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো তেলে একটু ভেজে কষিয়ে নেব, যাতে করে মশলার কালারটা সম্পূর্ণ টকটকে কালার চলে আসে। তো আমি 2 মিনিট মতো ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এই 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে পুঁই শাক রান্নায় আমি এখানে বড় সাইজের চিংড়িটা নিয়েছি। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো চিংড়ি দিয়েও পুঁই শাক দিয়ে রান্নার রেসিপিটি তৈরি করতে পারেন। শাক দিয়ে আসলে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। বেশি সময় নিয়ে চিংড়ি মাছটা রান্না করতে হয় না, কারণ তাহলে খাবারের সময় মাছটা খুব বেশি শক্ত লাগে। তাই আমি খুব সময় নিয়ে রান্না করব না। তো মাছটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এবং ধুয়ে রাখা পুঁই শাক। এখানে আমি যেহেতু 600 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, তাই আমি 1/2 কেজির মতো পুঁই শাক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রান্নাটা তৈরি করবেন। তো শাকটা দিয়ে আমি এইভাবে ঢেকে রান্না করব প্রায় 3 মিনিটের মতো। আর এই শাক রান্নায় আমি কোনো পানি অ্যাড করব না, কারণ শাক থেকে আমার প্রচুর পরিমাণে পানি বের হবে। তো ফিরে আসছি আমি 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে আমার শাক থেকে। তো আমি একটু নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। যখনই আপনারা শাক রান্না করবেন অবশ্যই চুলার হিট মিডিয়াম হিটে রাখবেন, আর খুব বেশি সময় নিয়ে শাকটা রান্না করবেন না। তো আবার আমি ঢেকে রান্না করছি 3 মিনিটের মতো। ফিরে আসছি 3 মিনিট পর, আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমার ভিডিওটি আপনারা 3 থেকে 4 মিনিট দেখে তারপরে লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অবশ্যই তাদের প্রতি থাকবে আমার অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অভিনন্দন। তো সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে এবং সুস্বাদু হয়েছে। আমার শাকের কালারটা খুবই সুন্দর রয়েছে, সম্পূর্ণ পারফেক্ট কালার, সবুজ দেখতে পাচ্ছেন। আর আমি খুব বেশি ঝোল রাখিনি, হালকা পরিমাণে ঝোল রেখেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার রেসিপিটি। আর যদি ভালো লাগে থাকে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর খুব বেশি যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা আমার নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম অবস্থায় 1 মিনিট দেখে লাইক দিবেন। যখন লাইক এডিট লেখাটা চলে যাবে তারপরে আপনারা কমেন্টস করবেন। যখন দেখবেন কমেন্টস লেখাটাও আপনার চলে গিয়েছে তারপরে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে একে একে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ করবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।